Dear viewers, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা থেকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি শুনুন। সেন্ট মার্টিনে এখন চিটাগাং বা কক্সবাজার থেকে সরাসরি শিপেও যাওয়া যায়, কিন্তু আমার কাছে টেকনাফ থেকে যাওয়াই বেশি পছন্দের। জাহাজটা এখন নাফ নদী থেকে সাগরের মাঝে প্রবেশ করতেছে। আড়াই ঘন্টা জাহাজে ভ্রমণ করে শেষ পর্যন্ত দুপুর 12টায় আমরা আমাদের প্রত্যাশিত গন্তব্য সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছালাম। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা থেকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি শুনুন। আরামবাগের উদ্দেশ্যে আমরা 6:30টায় রওনা দিলাম। সেখান থেকে আমাদের বাস ছাড়বে। আমরা উত্তরা থেকে রওনা দিলাম। রঙিন ঢাকা, রাতের ঢাকা, রঙিন ঢাকা। ডিয়ার ভিউয়ার্স, আমাদের এবারে ট্যুরে আমাদের সাথে যাচ্ছে আমার বড় আপা ও দুলা ভাই, বন্ধু বাবুর পরিবার ও তানিয়ার ভাগ্নি, সর্বমোট 10 জন। আমরা ঢাকার আরামবাগ থেকে রওনা দিলাম। সিট আমাদের পড়ছে পিছনের দিকে, গোল্ডেন 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 1, গোল্ডেন 2, গোল্ডেন 3, গোল্ডেন 4। আমেরিকায় আছে 4টা, গোল্ডেনে আছে 4টা, আর হংকংয়ে গেছে 1 জন, হংকং 4। সিটের যে পরিস্থিতি দেখতেছি, বিশাল লম্বা জার্নি, জানি না কি হয়, আল্লাহ ভরসা। দোয়া গায়ের করতে করতে ইনশাল্লাহ আমরা টেকনাফ পৌঁছে যাবো। কি আম্মু? হ্যাঁ ইনশাল্লাহ। মশারা, ফার্স্ট এত লং জার্নিতে যাচ্ছ, কেমন লাগতেছে? জার্নি কভার করতে পারবে কি? তাই গুড। তানিয়া, আমাদের তো অভ্যাস আছে লং জার্নি। এদিকে পিছনে ছোট্ট একটা ছোট বাবু আছে। বাইর থেকে দেখতে তো ভালোই লাগে। ঢাকা টু টেকনাফ সেন্ট মার্টিন ট্রাভেলসের এসি ইকোনমি ক্লাসের জন প্রতি ভাড়া 1500 টাকা। গাড়ির আউটলুকিং বেশ ভালো হলেও ভিতরের অবস্থা ইকোনমি এসি গাড়ির মতোই। স্টাফদের সার্ভিস বেশ ভালো ছিল। গাড়ির পিছনে বসে আর জার্নি করা যাবে? আর করা যাবে না, যে ঝাঁকিটা হচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা টেকনাফে নেমেছি। এখন সকাল 7:30। প্রচুর লোক। আমরা আমাদের জাহাজ ঘাট কিয়ারি ক্রুজ, কিয়ারি টুস, ওখান থেকে ঘুরে আসলাম। অনলাইনের টিকিটের লোকজন আসবে 8টায়। আমরা নাস্তা রাস্তা করে যাব।
ঢাকার আরামবাগ থেকে রাত প্রায় 8:45 রওনা দিয়ে আমরা টেকনাফে পৌঁছেছিলাম সকাল 7:30 দিকে। প্রায় 11 ঘন্টার দীর্ঘ জার্নিতে সবাই কিছুটা ক্লান্ত ছিলাম। আমরা 8:15 দিকে ক্যারি ট্যুরিজমের অনলাইন কাউন্টার থেকে জাহাজের টিকিট সংগ্রহ করে জাহাজে উঠে পড়েছিলাম। জাহাজের টিকিট আমি অনলাইনে কেটেছিলাম ক্যারি ট্যুরিজমের ওয়েবসাইট থেকে। ডিসক্রিপশন বক্সে ক্যারি ট্যুরিজমের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। আপনারা যদি কেউ অনলাইনে টিকিট কিনতে চান তাহলে ওই লিঙ্ক থেকে গিয়ে কিনতে পারেন। অনলাইনে শুধু বিকাশে পেমেন্ট করে জাহাজের টিকিট কাটা যায়, ক্রেডিট বা ডেবিট কার্ডের কোনো অপশন আমি পাইনি। ক্যারি ট্যুরিজমের 2টা জাহাজ টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যায়, একটি ক্যারি ক্রুজ অ্যান্ড ডাইন আর একটি ক্যারি সিনবাদ। আমি ক্যারি ক্রুজ অ্যান্ড ডাইনের টিকিট কেটেছিলাম কোরাল লাউঞ্জে। কোরাল লাউঞ্জ 2য় তলায়, পার্ল লাউঞ্জ 3য় তলায় আর এক্সক্লুসিভ লাউঞ্জ নিচ তলায়। ক্যারি ক্রুজ অ্যান্ড ডাইন শিপটি সম্পূর্ণ এসি করা। সেন্ট মার্টিনে যাওয়া এবং আসার জন্য জন প্রতি আমাদের লেগেছিল 1200 টাকা। টেকনাফের জাহাজঘাট থেকে আমাদের শিপটি সকাল 9:30 সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিল। সেন্ট মার্টিনে এখন চিটাগাং বা কক্সবাজার থেকে সরাসরি শিপেও যাওয়া যায়, কিন্তু আমার কাছে টেকনাফ থেকে যাওয়াই বেশি পছন্দের, কারণ নাফ নদীর পাশে টেকনাফের পাহাড়ের দৃশ্য সত্যিই অসাধারণ লাগে। সাথে গাংচিল বা সিগাল পাখির উড়াউড়ি দেখতে খুবই ভালো লাগে। সেন্ট মার্টিন ভ্রমণের জন্য শীতকালই সবথেকে ভালো, বর্ষাকালে সাগর উত্তাল থাকে বলে তখন সেন্ট মার্টিনে জাহাজ যাতায়াত বন্ধ থাকে। ওইদিকে ঢেউ বেশি, এদিকে ঢেউ কম, এদিকে যে পান আর এটা হচ্ছে ওই যে মায়ানমারের সাইড, বুঝছো? আমরা এখন সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজে করে যাচ্ছি।
তো জাহাজটা এখন নাফ নদী থেকে সাগরের মাঝে প্রবেশ করতেছে। তো এই যে দেখো এখানে নদীর অংশ শেষ, সাগরের অংশ শুরু। জাস্ট সি ডিয়ার ভিউয়ার্স, প্রায় আড়াই ঘন্টা জাহাজে ভ্রমণ করে শেষ পর্যন্ত দুপুর 12টায় আমরা আমাদের প্রত্যাশিত গন্তব্য সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছালাম। জাহাজের ভ্রমণটা খুবই আনন্দদায়ক ছিল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণের আরও সুন্দর সুন্দর ভিডিও ও সেন্ট মার্টিনের ড্রোন ভিউ পরবর্তীতে দেখার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।